ভেজাল মুক্ত ইফতারের বাজার গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ দেওয়ার পর এখন বরিশালে ইফতারের বাজার তদারকি করছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ব্যবসায়ীদের স্বাস্থ্যসম্মত খাদ্য বিক্রির পাশাপাশি ক্রেতাদেরও ভেজাল মুক্ত খাবার কিনতে উদ্বুদ্ধ করা হচ্ছে। বুধবার বিকেলে বরিশাল নগরীর বগুড়া রোডের নাজেমস ইফতার বাজারে অভিযান চালায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ইফতার তৈরির পরিবেশ, উপকরণ, সংরক্ষণ ব্যবস্থা ও ইফতার কর্মীদের পোশাক সহ বিভিন্ন বিষয় তদারকি করা হয়। এরপর নগরীর একাধিক ইফতার বাজার পরিদর্শন করে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বিক্রেতাদের দাবি, স্বাস্থ্যবিধি মেনেই ইফতার তৈরি করছেন তারা। আমাদের প্রতিদিনের বাজার প্রতিদিনই আমরা সকালে আনি, আনার পরে তৈরি করি। এই ধরনের অভিযান হলে আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা প্রমাণিত হবে। আমাদের প্রত্যেকটা উপজেলা যে কর্মীগণ আছে তারা জনগণের মাঝে যায়, লিফলেট বিতরণ করে তাদের উদ্বুদ্ধ করছে। নিরাপদ খাদ্য নিশ্চিতে নিয়মিত অভিযান চালানোর পাশাপাশি অনিয়ম পেলে অভিযুক্তদের শাস্তির দাবি জানান ক্রেতারা। এই ধরনের অভিযান যদি আপনারা চালিয়ে যান তাহলে অবশ্যই সাধারণ নাগরিকের অনেক ভালো হবে। অভিযানটা হচ্ছে আমাদের খণ্ডকালীন, মাঝে মাঝে এই অভিযানটা কন্টিনিউ করা উচিত, শাস্তির মেয়াদটা বাড়ানো উচিত। বাজার তদারকির পাশাপাশি ক্রেতাদেরও স্বাস্থ্যসম্মত ইফতার কিনতে উদ্বুদ্ধ করা হচ্ছে। যদি আমরা জনগণকে সচেতন করতে পারি যে আমরা যে খাবারটা গ্রহণ করব সেটা যদি নিরাপদ হয় তখন আর মোবাইল কোর্টের দরকার হবে না, তখন দেখা যাবে যে ব্যবসায়ীরাও নিজেরাও সচেতন হচ্ছে। রমজান শুরুর আগে বরিশালের ইফতার ব্যবসায়ীদের নিরাপদ ইফতার তৈরির বিষয়ে প্রশিক্ষণ দিয়েছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ডিবিসি নিউজ ডেস্ক।